নমস্কার বন্ধুরা, আজকে নতুন রান্না নিয়ে চলে এসেছি। আমি আজকে মাংস বানিয়ে দেখাবো। অনেকবার তো অনেক রান্না করেছি, এবার অন্যরকম ভাবে একটু মাংসটা রান্না করে দেখাবো। এবার রান্না করতে গিয়ে যাচ্ছি। রান্নাঘরে চলে এসেছি। উনুনটা বেড়ে ধরে নিচ্ছি। মাংসের জন্য আমি কি কি নিয়েছি এবার দেখিয়ে দিচ্ছি। মাংস, পেঁয়াজ কুচি, রসুন, গোটা লঙ্কা, আদা, টমেটো কুচি, হলুদ, লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আছে, জিরে গুঁড়ো আছে, লবণ আছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, ধনে পাতা। মাংস তো আমি অনেকবার রান্না করে দেখিয়েছি, এটি অন্যরকম ভাবে রান্না করে দেখাচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। আদাটা ছিটে দিচ্ছি। আদাটা ভালো করে বেটে নিচ্ছে। আদা বাটা হয়ে গেছে, এবার রসুনটা বেটে নিবে। রসুনটা বেটে নিচ্ছে। মাংসটা থালার মধ্যে তুলে নিচ্ছি। মাংসটা আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই তো মশলা মাখিয়ে একবার মাখটা করে মাংস রান্না করে দেখাবো। এরপরে নিয়ে নিচ্ছি রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো একসাথে মিশানো আছে, লবণ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, এরপর আমি মাখচাক কুচি নিচ্ছি। মশলাগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মশলাটা ভালো করে মেখে নিতে হবে। মশলাটা যত ভালো করে মাখবেন তত মাংসটা টেস্ট হবে খেতে। এরপর দিয়ে দিচ্ছি সরষার তেল। মশলাটা আমার ঢাকানো হয়ে গেছে ভালো করে। 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি সরষার তেল। দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, ভেজে নিচ্ছি ভালো করে। এরপরে ম্যাগনেট করা মাংসটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে
হালকা আঁচে আমি মাংসটা ভালো করে কষে নেব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। দুষ্টু তুমি কি খাবে? হ্যাঁ চকলেট খাবে? মাংস দিয়ে ভাত খাবে? মাংস খাবে? মাংস ভালো করে বলো, জোর করে জোর করে বলো, মাংস দিয়ে ভাত খাবে? মাংসটা হয়ে যাক না বাবা, দিয়ে ভাত খাবে তখন না? দুষ্টু বলা যাচ্ছে আমার, লাইক করবেন, শেয়ার করবেন, তোমরা সবাই আমাদের পাশে থাকো। সাবস্ক্রাইব করবেন, আমাদের দুষ্টু না কি সুন্দর বলতে শিখে গেছে। ঢাকাটা খুলে দেবো, মাংসটা গন্ধ রয়েছে। আরো কিছু সময় ধরে মাংসটা কষে নেবো, যতক্ষণ না মাংস থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ ধরে আমি কষে নেবো। একটু সময় লাগবে মাংসটা কষতে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগে, আমাদের তো সত্যি খুব ভালো লাগে। ঢাকনাটা খুলে নিচ্ছি, তেলটা বেরিয়ে এসছে, মাংসটা প্রায় দিকে কষা হয়ে এসছে। কষা হয়ে গেছে, এটা জল দিল। দিয়েছি জল, মাংসটা ভালো করে কষা হয়ে গেছে, এবার জল দিয়ে আর একটু সিদ্ধ করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো ধনে পাতা। কাঁচা লঙ্কা। দেখো বন্ধুরা, মাংসটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, দেখো তুমি
খুব সুন্দর রান্না হয়েছে বন্ধুরা, আমার করে দেবেন ভালো, এরকম খুব সুন্দর রান্না হয়েছে বন্ধুরা। আমাদের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।